বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী এবার সূচিপত্র নিয়ে বিপাকে পড়ে গেছেন। এক নম্বরে কার নাম দেবেন? আমার ধর্মের কাউকে যদি দিয়ে দিই তাহলে হবে না, পাশের হয়ে যাবে। কি করা যায়? নীতি আদর্শ সবগুলো বৈশিষ্ট্যগুলো সামনে আনতে শুরু করলেন। সত্যবাদিতার দিক থেকে এক নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসারে পরিচালনায় এক নম্বরে মুহাম্মদ। আচার ব্যবহারে এক নম্বরে মুহাম্মদ। লেনদেনে এক নম্বরে মুহাম্মদ। রাষ্ট্র পরিচালনায় এক নম্বরে মুহাম্মদ। যেদিকে তাকায় এক নম্বরে মুহাম্মদ।